হ্যালো প্রণয় পাগল, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিত অঙ্কনের প্রস্তুতি আছে। আমরা বিগত বছরের একটা আঞ্চলিক গণিত অঙ্কনের সমস্যা সমাধান করব। তো এটি 2011 সালে কবিতা অঞ্চলে এসেছিল জুনিয়র ক্যাটাগরিতে। তো শুরুতে আমরা প্রশ্ন দেখে ফেলি। একটি ছোটদের খেলনার দোকানে 5 ধরনের খেলনা আছে। তুমি তোমার ছোট ভাইয়ের জন্য 2টি খেলনা কিনবে, কিন্তু সবগুলো খেলনাই তোমার একই রকম পছন্দ হয়েছে। তুমি কত ভাই তোমার ভাইয়ের জন্য খেলনা কিনতে পারবে? তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের সমাবেশের বেসিক ধারণা থাকতে হবে যে কিছু সংখ্যক থেকে কিছু সংখ্যক কিভাবে বাছাই করা যায়। যেমন আমার এখানে খেলনা আছে 5 ধরনের, আমার বাছাই করতে হবে 2 ধরনের, অর্থাৎ 5টি থেকে 2টি বাছাই। এটাকে বলা হয় 5C2। যাতে এটা সম্পর্কে ধারণা নেই, তার আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। সেখানে আমি আলোচনা করেছিলাম এনসিআর সম্পর্কে, এবং আমরা জানি এনসিআর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আমি বিগত কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি এনসিআর কীভাবে এটা আসে এবং এনসিআরের মিনিং কী, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং NC2 অর্থাৎ 5C2 সমান বের করে একটা ফর্মুলা আমরা বের করেছি সহজ, সেটা হবে 5×4/2 = 10 ভাগে। অর্থাৎ 5টা জিনিস থেকে 2টা জিনিস বাছাই করা যায় 10 ভাগে। তাহলে আমার কাছে যদি 5টা খেলনা থাকে, আমি 2টা খেলনা বাছাই করতে পারবো 10 ভাবে। আমি একটু এক্সপ্লেইন করি যে কোন 10 ভাবে বাছাই করা যাবে। সেজন্য আমরা 5টা খেলনা নিই ABCDE, সেখান থেকে 2টা বাছাই করলে কী কী হবে সেই কেসগুলো আমি ডিটেলসে একটু আলোচনা করি। মনে করি আমার খেলনাগুলোর নাম ABCDE, তাহলে আমি দেখি যে কতভাবে আসতে পারে। এ এর সাথে নিতে পারি BACADAE, অথবা হতে পারে BCBDBE, অথবা CDCE, আর একটা হতে পারে BE। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা 3টা, এখানে 3টা, টোটাল 10 ভাবে। অর্থাৎ এই 10 ভাবে 5টা থেকে 2টা বাছাই করা যায়। এই অঙ্কটা আরেকভাবে সমাধান করা যাবে ধারার কনসেপ্ট ব্যবহার করে, যে প্রথমটা যদি আমি বাছাই করি এ, এর সাপেক্ষে আরও একটা বাছাই করতে পারবো, একটা বাছাই করা যাবে 4টা থেকে যে কোনো 1টা, অর্থাৎ 4 ভাবে। এই যে এর সাথে এই 4টা, তাহলে আমি পাচ্ছি 4টা অপশন প্লাস। এবার বি এর সাপেক্ষে পাবো এই 3টা CDE, কারণ বি এর সাপেক্ষে এই হিসাব করবো না, কারণ এটা অলরেডি আমি কাউন্ট করে ফেলেছি। তাহলে বি এর সাথে হিসাব হবে সি অথবা ডি অথবা ই। তাহলে বি এর জন্য পাবো আরও 3টা, এই যে দেখতে পাচ্ছি BC BD BE। তারপর সির জন্য অপশন পাবো 2টা, এবং ডি এর জন্য অপশন পাবো 1টা, আর শেষে ই এর জন্য অপশন পাবো না, কারণ ইয়ের সাথে সবার কম্বিনেশন হয়ে গেছে। তাহলে এটা যদি আমি যোগ করি এভাবে কিন্তু আমি 10 পাবো। সো এই প্রবলেমটা এইভাবে সমাধান করা যাবে। এই প্রবলেমটা বা এটা রিলেটেড প্রবলেম সমাধান করার জন্য আমি যে বইটা ফলো করেছি সেটা হচ্ছে আমার লেখা একটা বই কম্বিনেটরিক্স বুঝতে হলে। বইটা সম্পর্কে আমি একটু দেখাই, এই বইটা, এই বইয়ের 121 নম্বর পৃষ্ঠা এই অঙ্কটা আছে। আপনারা বইটা কীভাবে পেতে পারবেন সেটা সম্পর্কে আমি ভিডিওতে ডিসক্রিপশনে বলে দিব, আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। কেউ যদি ইন্টারেস্টেড থাকে বইটা নেওয়ার জন্য, আপনারা rockmari.com, telegram.com, তারপর হচ্ছে বই বাজার সবচেয়ে সহজ হবে telegram.com-এ। আপনারা telegram.com-এ ফেসবুক পেজে যোগাযোগ করবেন, তাহলে তারা আপনাদেরকে কীভাবে খুব দ্রুত পাঠিয়ে দিতে পারবেন সেটা বলবে। আর কেউ যদি কুমিল্লায় থাকেন, কুমিল্লার লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে। এরপরে যদি কারোর প্রবলেম হয় আমার এখানে কমেন্ট করে জানতে পারেন, বা আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানতে পারেন। সো আশা করছি এই প্রবলেমটা বুঝেছেন। কারোর যদি এরপরেও বুঝতে সমস্যা থাকে, তারা যেটা করবেন, আগে যে 3টা ভিডিও আছে আমার, সেগুলো একটু দেখে নেবেন যে NCR কী, NC2 কী, এই কনসেপ্টগুলো বুঝলে এই অঙ্কটা পারা খুবই সহজ। কারণ এটা বেসিক আইডিয়া ছিল আমার 5টা থেকে 2টা বাছাই করতে হবে। তাহলে আমি যদি বুঝি যে 5টা থেকে 2টা বাছাই করা যায় কতভাবে এবং এটার মিনিংটা কী, ফর্মুলাটা কী, তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা সলভ করতে পারবো। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।